আজকে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল করব। এই পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল করতে দেখুন কি কি নিয়েছি। এটা মাঝারি সাইজের তোমার ছটা পমফ্রেট মাছ নিয়েছি। এটা ধনে পাতা লাস্টে দেওয়ার জন্য নিয়েছি। এটা ছটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, হলুদ পরিমাণ মতন দেবো। এখানে পোস্ত আছে আর হচ্ছে কালো জিরে, এর সঙ্গে সাদা সর্ষে আমাদের মধ্যে আছে, এখান থেকে নেব। নুন পরিমাণ মতো, এই দিয়েই হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল। এবার কিভাবে করছি পুরো ভিডিওটা দেখুন। এই পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল করার জন্য প্রথমে এই যে পমফ্রেট মাছগুলো রয়েছে এখানে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রায় 10 মিনিট মতো আমি ম্যারিনেট করে রাখবো। একটু নুন কম দেবো, জানেন তো এই পমফ্রেট মাছ, এই মাছগুলো আসলে হচ্ছে নুন জলে, নোনা জলের মাছ, সামুদ্রিক মাছ, সেই জন্য এতে নুন কম দেব। এই যে এক চামচ মতো আমি হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ এবং নুন দিয়ে এই মাছগুলো ভালো করে কি করব, ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো রেখে দেব, 10 থেকে 15 মিনিট রাখব। তারপরে মাছগুলো ভাজবো এবং তারপরে ওই পেস্টটা করতে হবে, পোস্ত এবং সর্ষের পেস্টটা করব। করে আস্তে আস্তে আপনাদের কিভাবে পুরো কমপ্লিট রান্নাটা করছি সেটা দেখা। ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে একটু কমিয়ে দাও আঁচটা, আঁচটা কমানোই আছে, একটু পুড়ে যাবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এই যে আমি টমেটোটা পেস্ট করে রেখেছি, এই যে টমেটোটা পেস্ট করে রেখেছি, এখন আমি এর মধ্যে টমেটোটা পেস্ট করাটা দিয়ে দিই। টমেটোটা একটু কষানোর পরেই আমি যে পেস্টটা, আর একটা পেস্ট আমি করে রেখেছি, সেটা হচ্ছে সাদা পোস্ত আর সাদা সর্ষে। পোস্ত হচ্ছে 3 চামচ দিয়েছি আর সর্ষে হচ্ছে 1 চামচ। এই পেস্টটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। এটা হচ্ছে পোস্ত আর হচ্ছে সর্ষে পেস্ট, মানে সাদা সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। পোস্তটা একটু বেশি পরিমাণে দেবেন, সর্ষে খুব কম দেবেন। এক্ষেত্রে এটা মনে রাখবেন যে সর্ষে বেশি কষাবেন না, তাহলে একটু তিতো টাইপের ব্যাপার এসে যায়। খুব কম কষাবেন, গরম জল করে দেবো, জল খুবই অল্প দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেব একটু, আর একটু দেব হচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ দেব। মাছে আগেই হলুদ ছিল, সেই জন্য এখানে খুব বেশি হলুদ দেব না, অল্প হলুদ দেব। পাশে কি গরম জল করছি, গরম জল থেকে একটু গরম জল দিয়ে কষাই তাহলে ভালো হয়। হ্যাঁ, ঠান্ডা জল থেকে গরম জলে সবসময় রান্না, যে কোনো রান্না গরম জলে কষালে বা গরম জল দিলে জিনিসটা আরো ভালো ভালো টেস্টি হয়। এবার গরম জলটা দিয়ে দেবেন, মানে ওটা অনেকটা কষানো হলো। হ্যাঁ, কষানোর পরে আপনারা যেমন যেমন আর কি ঝোল রাখবেন বা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি মোটামুটি একটা আমাদের আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি, এটা আরো শোকাবে, এটা এখন জ্বালাতে দেবো। এটা এখন এই জল দিয়ে হাই ফ্লেমে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে ফোটানোর সময়, তাই তো? 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে গন্ধটাও ভালো বেরোবে, টেস্ট হবে, কালারটা এখনই দেখো কেমন এসেছে, সুন্দর হয়েছে। এবার মাছটা এর মধ্যে দিয়ে ঢেলে দেবো, মানে ঢেকে দেবো কিছুক্ষণ। মাছটা দিয়ে দিচ্ছি,
মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছ ভাজার তেলটা ছিল এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটা কি করব, একটু নড়াচড়া করে ঢেকে দেব এবং নামানোর আগে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিই। এখন আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে মিনিট পাঁচেক এরকম ঢাকা থাকবে। একটু ধনে পাতা কুচি দিয়ে পোস্ত সর্ষে পমফ্রেট ঝাল রেডি। কি অসাধারণ সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখুন।